रास्ता के दारुण सूफी शुद्ध एंजॉय कर यार भी कहाँ तक आए प्रॉब्लम तो दो तीर पे वही खाने घने जंगल तारसंगे वही खाने एनिमल्स देखा जाए क्या ने पुष्मी मॉम यशु দুর্গা ঠাকুরের সঙ্গে আমার কিন্তু একটা বড় মিল আছে। দুর্গা ঠাকুর যেমন পাঁচ দিনের ছুটি কাটিয়ে ফিরে যায় নিজের সংসারে, সেরকম আমাকেও ফিরে যেতে হয় নিজের আস্তানায়। কিন্তু এবারের ফেরাটা একটু অন্যরকম। এবার আমরা কলকাতা থেকে সোজা যাচ্ছি ঝিলিমিলি। ঝিলিমিলিতে দুদিন কাটিয়ে তারপর আমরা ফিরব ভুবনেশ্বর। সেই জন্য এই ভিডিওটা আমার স্পেশালি তোমাদের জন্য একটা ট্রাভেল ভিডিও হতে চলেছে। আমরা কোথায় কোথায় যাবো ঝিলিমিলির, কোথায় থাকবো, কি করব, কি খাবো, সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের সঙ্গে আগামী ভিডিওগুলোতে শেয়ার করব। আর আমরা এখন কোলাঘাট পৌঁছে গেছি, এখন ভাবছি একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, চা ব্রেক। তো চা আর ব্রেকফাস্ট করে আমরা এবার রওনা দেব সোজা ঝিলিমিলির পথে। আর এই ঝিলিমিলি যাওয়ার রাস্তা কিন্তু কোলাঘাট খড়গপুর হয়ে যেতে হয়। খড়গপুর থেকে লোধাশুলির পথ ধরে আমরা ঝিলিমিলি পৌঁছাবো। আর এই রোড ডিরেকশন আমি আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। কাইন্ডলি ভিডিওটা দেখার পর তোমরা ডেসক্রিপশন বক্সে একটু চেক করে নিও, তাহলে কিভাবে যেতে হয় সেই সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। তাছাড়া কলকাতা থেকে ঝিলিমিলি যাওয়ার ডিস্টেন্স কতটা সেটাও তোমরা জেনে যাবে। আমরা এখন এসেছি সোনার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। ডিম পাউরুটি, লুচি তরকারি আর চা দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম ঝিলিমিলির উদ্দেশ্যে। আমরা এখন দাঁড়িয়ে আছি ঘন জঙ্গলের মাঝখানে। এখান থেকে ঝিলিমিলি মাত্র 20 মিনিটের ডিস্টেন্স। তো যেতে যেতে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তো ভাবলাম এত সুন্দর রাস্তা তোমাদের সাথে একটু শেয়ার করি। গরমটা আছে প্রচণ্ড, প্রচণ্ড মানে তেজ রোদ দেখে তোমরা বুঝতে পারছো। এই যে বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, ঝিলিমিলি, এটা হচ্ছে জঙ্গলমহলের আওতায় পড়ে। এখানে এসে বুঝতে পারলাম জঙ্গলমহল শব্দটার সার্থকতা কোথায়। এত জঙ্গল যেখানে সেই জায়গার মহল তো জঙ্গলমহলই হবে, তাই না? আমরা এখন পৌঁছে গেছি ঝিলিমিলিতে আমাদের রাত্রিযাপনের আস্তানা রিমিল ইকো ট্যুরিজম লজে। আর এখানে আমরা উঠেছি গাছবাড়িতে। আমরা রিমিলে ঢুকে গেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আর এখানে আসার পর অর্ণ বা সুফি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে ঘুরতে চলে গেছে। আমি লাস্টে স্নান করলাম, এখন আমি পুরোপুরি রেডি, এবার যাব লাঞ্চ করব। লাঞ্চ করার পর আশেপাশে কী কী আছে একটু ঘুরে দেখব। যতদূর জানি একদম পাশে 4 কিলোমিটারের মধ্যে রয়েছে তালবেরিয়া লেক, সেইটা মানে তালবেরিয়া ড্যাম আর কি। তো সেইটা দেখার ইচ্ছা আছে, ওইটা দেখে তারপর দেখি, হাতে যদি সময় থাকে তাহলে অন্য ডেস্টিনেশনগুলো যাব, না হলে আজকের মতন আবার রিমিল কটেজে ব্যাক করব। কোথায় যাচ্ছি কি করছি দেখতে হলে আমার সঙ্গে থাকো তোমরা। এখানে বসে আছো, আউটসাইডারও খেতে আসছে, যারা এখানে থাকছে না তারাও খেতে আসছে।
কি দারুণ না জায়গাটা। হ্যাঁ আমরা তো অর্ডার দিয়েই রেখেছি। মন খারাপ কেন? মনটা খারাপ কেন? খিদে পেয়েছে? গা গোলাচ্ছে। দাঁড়া দেখি কতক্ষণ লাগবে বললো। বলনি গিয়েছে আমাদের। লাঞ্চে খাওয়ার জন্য আমরা ভেজ থালি নিয়েছিলাম। থালিতে ছিল ভাত, এক টুকরো লেবু, আলু পোস্ত, আলু ভাজা, মুসুরির ডাল, বাঁধাকপির তরকারি, চাটনি আর পাঁপড়। কি সুন্দর ফুল ফুটে রয়েছে। একটু যাই বেরিয়ে, কি আছে একটু এক্সপ্লোর করি। এই যে সেই লেকটা, লেক না এটা একটা ডোবা টাইপের যেটা উপর থেকে দেখতে পাচ্ছিলাম। চারিদিকটা শুধু শালের জঙ্গল। তো যেটা বলছিলাম তোমাদের, লাঞ্চ আমাদের হয়ে গেছে দেখলেই। আর লাঞ্চে নিয়েছিলাম ভেজ থালি, তার সাথে অন্ন বা সুফি নিয়েছিল একটা করে ডিম, আর আমি নিয়েছিলাম মাছ। আর খাবারের কোয়ালিটির কথা কি বলবো, ঠিকঠাক, খুব ভালো সেটা বলবো না, খুবই সাধারণ খাবার, টেস্টি আমার খুব একটা লাগেনি। এর থেকে অনেক ভালো খাবার বাইরে হয়তো আরও অনেক জায়গায় পাওয়া যেতে পারে। আই এম নট শিওর এখানকার কেমন খাবারের কোয়ালিটি, কিন্তু কোয়ান্টিটি খুব ভালো ছিল। আর তার সাথে যেটা বলবো, তেল ঝাল মশলা খুব পরিমিত পরিমাণে ছিল, কিন্তু বাদবাকি যেটা টেস্ট ওয়াইজ, এটা বলে আমি মিসগাইড তোমাদের করব না, এখানকার খাবার খুব একটা টেস্টি না হলেও এখানে কিন্তু খেয়ে তোমরা অসুস্থ হয়ে পড়বে না, কারণ খুবই সিম্পল খাবার এবং তেল মশলা খুব একটা বেশি নয়। তো যাই হোক, আমরা খেয়েছি এবং স্যাটিসফাইড মোটামুটি, ঠিক আছে, সব কিছু তো এক্সপেক্ট করা যায় না। আর এরকম একটা রিমোট প্লেসে এসে আমরা যে এত কিছু পাচ্ছি এটাই অনেক। এরপর আমরা একটু পরেই ঘুরতে বেরোবো, তার আগে একটু জায়গাটা এক্সপ্লোর করে নিচ্ছি আমি আর আমার ছেলে। ওইখানে ঘন জঙ্গল, তার সঙ্গে ওইখানে অ্যানিমালস দেখা যায়। তাই? কে বললো তো? একদম ভিতরে যাই তাহলে ডিয়ার দেখা যাবে। তাই? হ্যাঁ। এলিফ্যান্ট আছে? এলিফ্যান্টও দেখা যাবে। তোকে বলেছে? কেউ বললো না, আমি আমি জানি। আচ্ছা, সুইং রয়েছে, আমরা তো দোলনা বলি, আর ওটাকে কি বলে? সিস। আচ্ছা, এটাকে বলে স্লাইড। একটা স্লাইড রয়েছে, একটা সিস রয়েছে, একটা সুইং রয়েছে, অনেক কিছু রয়েছে এখানে বাচ্চাদের এন্টারটেইনমেন্টের জন্য। আমাকে বসতে দিবি? আমাকে বসতে দিবি? না বসো, ভেঙে যাবে দুজনে বসলে। তুই চল। পড়ে যাবি। পাটা লম্বা করো সুফি। এখন আমরা বেরিয়ে পড়েছি তালবেরিয়া লেকের উদ্দেশ্যে। তবে আজকে এই পর্যন্তই রইল। পরের ভিডিওতে তোমাদের জন্য থাকবে ঝিলিমিলি নামক স্বর্গের অপার সৌন্দর্যের হদিশ। আর একটু অপেক্ষা মাত্র। তাহলে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্টে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তাহলে বন্ধুরা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।